আসসালামু আলাইকুম আমার ছোট আপু ভাইয়ারা, আশা করি ভালো আছো। তোমরা ভালো থাকো এই দোয়া করি। তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ব্লগটা দেখো, লাইক সাবস্ক্রাইব করা, তোমাদেরকে আদর আর ভালোবাসা অন্তর থেকে জানাই। পিয়ালকে স্কুলে দিয়ে আসলাম, আসার সময় দুগা গুড়া মাছ, ফুলকপি আর কাঁচা টমেটো নিয়ে আসছি। তো বাটা মশলা দিয়া মাছটি ভুনা করব। এই যে মরিচ আর জিরা বাড়তে হইতেছে আমার। তো ফুলকপির ভর্তা বানাবো, কাঁচা টমেটোর ভর্তা, গুড়া মাছ বুনা, এটা নারিকেলি মাছ বলি আমরা। তো এই রান্না করে খাওয়া দাওয়া করে নামাজ পড়ে আবার পিয়ালকে আনতে যাব 2টা বাজে। তো তোমরা পুরো ব্লগটা দেখবা, ভালো লাগলে অবশ্যই আপুকে একটা লাইক দিবা, সাবস্ক্রাইব করে দিবা। তোমরা না দিলে আমরা উপরে উঠবো কী কইরা? আর যারা দেও আমার নতুন পুরাতন আপুরা আবার সাবস্ক্রাইব কাইটা নেও। এইভাবে তোমরা আমাদের সাথে করো না, তোমাদের ভালোবাসা পেয়েই তো আমরা উপরে উঠব, তোমরা ভালোবাসবা। তা আইসা আবার বিকালে যাব পিয়ালকে নিয়ে গরম জিলাপি আনতে। তো পুরা ব্লগটা তোমরা দেখো। ফুলকপির এটা ফুলকপি এটা হলো কাঁচা টমেটো, কাঁচা টমেটো দিয়া বানাইছি। নারিকেলের মাছ, ফুলকপি আজকে ভর্তা খাইছি। আর লাড্ডু কত? 2টা 20 টাকা পিস, একটা দাও, একটা দাও। আমার বাবা বললে মামা আমাকে অনেক মস মশা না মস মশা আছে।